প্রবলেম হয়ে গেছে এই দাদার বাইক, এখন দেখে কোনো কিছু কাজ করতেছে না। মানে হলো আমার ঠিক হলো এখন ওই দাদার বাইক, মানে কি বলবো ভাই, ওইটাই কিচ্ছু দেখাচ্ছে না। এখানে দেখো একবার ভাই, এখন বাজে 7টা, এখনো আমরা নেপালে এসি, এখনো গাড়ি ঠিক হচ্ছে আর অল্প টুক। সত্যি কথা বলতে আমার লাইফে অনেক জায়গায় ঘুরছি, আজকের মতো খারাপ দিনটা কোনোটাও হয়নি। খুব খারাপ দিন গেছে সত্যি। নেপালে কি ট্রাফিক নাই নাকি ভাই? আমরা এতটা হাইওয়ে পার হয়ে আসলাম, এখন অবধি আমি একটা ট্রাফিক দেখলাম না ভাই। তোমাদের আরেকটা কথা বলি, নেপালে আসলে পারমিটের জন্য টোটাল তোমাদের লাগবে 300 টাকা। আমরা নেপাল ছাড়লাম, এখন যাচ্ছি ইন্ডিয়াতে। সো আমাদের এই যে ইন্ডিয়া রোড, এটা বাই বাই নেপাল। এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে নিই, কারণ সেদিন আমাদের নেপালে এত খারাপ সময় গেছে কি আর বলবো ভাই। প্রথমে আমার বাইক প্রবলেম হলো, তারপরে ফেরার পথে দাদার বাইক প্রবলেম হলো, মানে প্রবলেমের ওপর প্রবলেম। আর দাদার আমার নেপালে পার্ট ওয়ানটা দেখো নি, যাগে আগে পার্ট ওয়ানটা দেখো, তারপরে পার্ট টুটা দেখো, তাহলে ভিডিওটা ক্লিয়ার বুঝতে পারবে। অনেক প্রবলেম হচ্ছে রে ভাই, তবুও যে ভালোভাবে বাড়ি এসছি এটা অনেকটা যথেষ্ট। তো দেখো ভিডিওটা আবার কী কী হচ্ছে না হচ্ছে, আর অবশ্যই পার্ট ওয়ানটা আগে গিয়ে দেখো, বুঝছো? তারপরে এটা দেখো, এখান থেকে দেখো রে ভাই, ওইদার দেখো একবার। ভাই ওইটাই কিচ্ছু দেখা যাচ্ছে না, এখানে দেখো একবার। বাপরে ফক দেখো, এখানে ফক সবদিকে ফক। আর সত্যি কথা একটা জিনিস দেখলাম ভাই, নেপালও ভালো জায়গা, সব জায়গায় চেক ইন দেখতেছি, শুধু ওয়েস্ট বেঙ্গলে চেক ইন না ভাই, নেপালও চেক ইন করতেছে। নেপালে চেক ইন দেখতেছি সব জায়গাতে, ইন্ডিয়া গাড়ি আটকাচ্ছে না ভাই, কারণ ইন্ডিয়া গাড়ি এক জায়গায় শুধু ওই যে মেন চেকপোস্ট যেখানে পারমিট নিতে লাগে সেই জায়গায় কাগজপাতি দিকে ঢুকতে হচ্ছে, পরে আর কোনো জায়গায় ভাই ইন্ডিয়ান কান্ট্রির গাড়ি কোথাও আর আটকাচ্ছে না, কোনো কিছু করতেছে না। এখানে খালি নেপালি গাড়ি দিয়ে দিয়ে আটকাচ্ছে, বুঝছো? নেপালের সেটাই হলো কারণ, দেখো তোমাদের যদি কাগজ আপ টু ডেট না থাকে তাহলে তোমাকে কিন্তু নেপালে ঢুকতে দিবে না, বেসিক্যালি এটা হলো প্লাস পয়েন্ট। এর জন্য সব কিছু যেখানে পারমিট বা ট্যাক্স লাগে সব কিছু দেখতেছে, তারপরে পারমিট দিচ্ছে, তাছাড়া দিচ্ছে না ভাই। তো অ্যাকচুয়ালি আমরা এখন নেপাল থেকে যাচ্ছি বাড়ি পথে, আর নেপালে কিছু কিছু জিনিস দেখলাম, জানলাম, আর অনেক কিছু শুনলাম। কারণ ভাই দেখো নেপালের থেকে ইন্ডিয়ার থেকে অনেকটা জিনিসের দাম আকাশ পাতাল তফাৎ ভাই, সত্যি কথা। কারণ তোমাদের একটা কথা বলি, আমি যে গাড়িটা ঠিক করলাম সেখানে নেপালি রুপিস মানে 1600, আর ইন্ডিয়ার রুপিস হচ্ছে তোমার 800 টাকা, অর্ধাধি দাম। আর আমি একটা জিনিস এখানে চেক করলাম যে আমাদের এখানে এই আমার ভিতরিটা যত দাম এখানে বলে তার থেকে 3 গুণ দাম বেশি, এদিকে বলে নেপালে ভিতরির দাম প্রায় 8-9 লাখ টাকার দাম ভাই, ভাবা যায়? ট্রেনার চলে, ট্রেনার বলি সরি, G900 চলে আসবে একটা, বুঝছো এরকম দাম। তোমাদের আরেকটা কথা বলি, নেপালে আসলে পারমিটের জন্য টোটাল তোমাদের লাগবে 300 টাকা, পারমিটের জন্য 150 টাকা, আর রোড ট্যাক্সের জন্য 150 টাকা, টোটাল 300 টাকা। তাছাড়া আদার্স কোনো এক্সট্রা খরচা নাই, বাদ বাকি তুমি যেরকম করে খরচা করবা সেটাই তোমার উপর নির্ভর করে, আর তেল খরচা এটাই যা। আর নেপালে তেলের দাম অনেকটা হাই ভাই, 200 টাকা লিটার শুনলাম, আমাকে একটা ওখানে ভাই বললো যেখানে ফিটে ঠিক করলাম গাড়ি ওখানে বললো 200 টাকা লিটার। তো সেটা হলো, আর এমনি খাওয়া দাওয়া একটু দাম আছে সব কিছু জিনিস দিক দিয়ে, কিন্তু ইন্ডিয়া টাকা দিক দিয়ে দেখলে অর্ধেক, যদি নেপালি টাকা দিতে এখানে 800 হয় আর ইন্ডিয়া টাকা দিয়ে 400 হবে, এদিকে প্লাস পয়েন্ট আছে ভাই, সত্যি কথা বলো। আর ইন্ডিয়ার টাকা সব জায়গায় অ্যাভেলেবেল চলে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না তোমাদের, বুঝছো? কতটা দাম রে ভাই, শুধু নামিয়ে যাচ্ছি, তখন থেকে ভাবা দেখালি নামিয়ে যাচ্ছি, দেখো ভাই রিস্কটি আছে ভাই, প্রচণ্ড রিস্ক, তোমাকে ব্রেকটা ঠিক রাখতে লাগবে ভাই, এখানে দেখো কতটা ডাউন, বাপ রে অনেকটা অনেকটা ডাউন ভাই, অনেকটা।
দেখো খালি নাইমে যাচ্ছি, তখন থেকে নাইমে যাচ্ছি খালি। বাপরে খাতারনাক রোড ভাই, খাতারনাক। সত্যি কথা বলতে ভাই, আজ এই যে নেপাল রাইডটা খুব কষ্টে কমপ্লিট করা হইলো ভাই, এখনো কমপ্লিট হয় নাই। মানে 20% এখনো বাকি আছে, এখনো বাড়ি অনেক দূর। তবু ভাই আমাদের যে মেন যাওয়ার, যেখানে আমরা প্ল্যান করে বেরোছি, যে জায়গা উদ্দেশ্য করে বেরোছি বাড়ির থেকে, সেই জায়গাটা যেতে পারছি এত বাধা পড়ার পরেও ভাই। তো আজকে কিছু আমার একটা জানাশোনা হলো এই নেপালে এসে। কারণ দেখো ভাই, কিছু জিনিস না ঠকলে হয়তো শিখবো না, জানবো না, সেরকমই হলো ভাই। কারণ দেখো, একটা জিনিস করতে গেলে ছোট ছোট প্রবলেম বড় প্রবলেম সম্মুখীন হতে হবে, সেরকমই আমারও ভাই আজকে একটা ওরকম হয়ে গেল। একটা জিনিস বুঝতে পারতেছি না, নেপালে কি ট্রাফিক নাই নাকি ভাই? আমরা এতটা হাইওয়ে পার হয়ে আসলাম, এখন অবধি আমি একটা ট্রাফিক দেখলাম না ভাই। কোথাও ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক পুলিশ কোনো কোথাও দেখলাম না ভাই। সত্যি আছে কি নাই আমি ঠিক জানি না, তোমরা জানলে ভাই অবশ্যই বলো নেপালে ট্রাফিক আছে কি নাই। দেখো এতটা পাগলা, এখন অবধি একটা ট্রাফিক পেলাম না। আমাদের এটা শিলিগুড়ি হলে কতগুলো যে ট্রাফিক থাকতো ভাই, কোনো ঠিক ঠিক নেই বুঝছো। 2 কিলোমিটার পরপর ট্রাফিক, 2 কিলোমিটার পরপর ট্রাফিক। নেপালে এতটা রাস্তা আসলাম, এখনও একটা ট্রাফিক পেলাম না আমি। দেখো ভাই, এখানেও কোনো ট্রাফিক দেখতেছি না, ট্রাফিক পুলিশ দেখতেছি না, কোথাও কোনো কিছু দেখতেছি না। দেখছো শিলিগুড়ি 28, এখান থেকে আমাদের শিলিগুড়ি আরও 28 কিলোমিটার। দেখতে পাচ্ছ উপরে, দেখো ওয়েলকাম টু শিলিগুড়ি, আরও 28 কিলোমিটার ভাই এখান থেকে শিলিগুড়ি। চলো কি হলো ব্যাপারটা হলো ভাই, আরো প্রবলেম হয়ে গেছে এই দাদার বাইক। এখন দেখে কোনো কিছু কাজ করতেছে না। মানে সত্যি কথা বলতে আজকে আমাদের নেপাল রাইডটা ভাই প্রবলেমে প্রবলেম যাচ্ছে। আমার বাইক হলো প্রবলেম, এখন এটার গাড়ি স্কুলেটার প্রবলেম ভাই, কি বলবো। সি পুরো দিনটা আজকে মানে এতটা খারাপ গেল। এখন আমার বাইক হলো, আমার ঠিক হলো, এখন ওই দাদার বাইক, মানে কি বলবো। যে কার মুখ দেখে যে আমরা আজকে বেরোচ্ছি কে জান। সত্যি কথা বলতে আমার লাইফে অনেক জায়গায় ঘুরছি, আজকের মতো খারাপ দিনটা কোনোটাও হয়নি। ফার্স্ট অফ অল আমার বাইক, এখন ওর বাইক দেখো, ওখানে খুব খারাপ দিন গেছে সত্যি, কোনোদিনও ভুলবো না। আর এই রাইডটা নিয়ে আমরা খুব সবাই এক্সাইটেড ছিলাম যে পুনা কথা যদি নেপাল আসবো, নেপাল আসবো, কিন্তু বা নেপাল আসি ঠিকই, কিন্তু অনেকটা বাধা পেরিয়ে ভাই এখনো বাধা আমাদের হাতেই আছে। আমার বাধা পড়লো, আমার প্রবলেম হলো, ওর বাইকে প্রবলেম হলো। এখান থেকে আরও প্রায় বাড়ি 100 কিলোমিটার আই থিঙ্ক হবে, তবু প্রবলেম হয়ে যাচ্ছে, কী হবে জানি না ভাই। বাড়িতে কখন যাবো কোনো ঠিক নেই ভাই। আমাদের এই যাওয়ার সময় যে এন্ট্রিটা দিছিলো, এই কাগজটা আবার এখানে যাওয়ার সময় জমা দিয়ে দিতে হবে, কারণ এখানে সব কিছু ডিটেলস লেখা আছে। তো এখান থেকে 1 কিলোমিটার পরে চেকপোস্ট আছে, সেখানে গিয়ে জমা দিয়ে আমরা ইন্ডিয়াতে এন্ট্রি করে যাবো। তার আগে হয়ে গেলো বাইক প্রবলেম। সো ভাই এখন বাজে 7টা, এখনও আমরা নেপালে এসি, এখনও গাড়ি ঠিক হচ্ছে, আর অল্পটুক কেবল লাগা হয়ে গেছে, জাস্ট ফ্রেমগুলো যেগুলো খুঁজে লাগাচ্ছে। তো কখন এখান থেকে বেরোবো আবার বুঝতে পারছি না ভাই, কিন্তু ওয়েদারের অবস্থাও খুব খারাপ এখানে এদিকে ভাই, কী যে হবে না কিছু বুঝতে পারছি। এখনও 7টা বাজে, এখনও আমরা নেপালে এসি, এখনও নেপালে আছে, তারপর এখানে আবার এন্ট্রি জমা দিতে হবে, তারপর এখান থেকে বের হতে হবে। আর সত্যি কথা বলতে ভাই, ভিডিও করা কোনো এনার্জি লাগতেছে না, দেখি রাস্তাঘাটে তো ভিডিও করতে পারি তো করবো, না বলে করবো না ভাই, এনার্জিটা ডাউন হয়ে গেছে সত্যি কথা বলে। গাড়ির প্রবলেম, শরীরে এনার্জি, কী আর বলবো, এনার্জি লাগতেছে না কোনো কিছুটা। সো ভাই আমরা নেপাল ছাড়লাম, এখন যাচ্ছি ইন্ডিয়াতে। সো আমাদের এই যে ইন্ডিয়া রোড, এটা বাই বাই নেপাল, নেপাল নেপাল থেকে বেরোলাম ভাই, এখন আমরা ইন্ডিয়াতে ঢুকলাম। সত্যি ভাই আমার এই রাইডটা, এই রাইডটা আমার মনে থাকবে। তবু 15 আগস্টের দিন এরকম আমাদের একটা রাইড হলো, তারপরে প্রবলেম হলো, এত আমার গাড়ি প্রবলেম, দাদার গাড়ি প্রবলেম, শত বাধা পড়ে পড়ে ভাই, তবু আমরা যে মেন জায়গায় ছিল বা বাড়ি যাওয়া ছিল সেটা যাচ্ছি এখন। এটাই ভাই,
আমরা যখন ইন্ডিয়া বর্ডার ক্রস করি ওখানে সব কিছু চেক ব্যাগ টেক চেক করার পরে আকাশ একদম ভালো ছিল। যখন ইন্ডিয়া বর্ডার ক্রস করলাম তখন আবার চালু হয়ে গেলো বৃষ্টি, বললাম না প্রবলেমের ওপর প্রবলেম, প্রবলেম আর শেষ হচ্ছে না। তখন থেকে আর ভিডিওটা কন্টিনিউ করি না, কালে প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছিলো, তাই এর জন্য গোপ্রো টোপ্রো সব কিছু ব্যাগে রাখছি, বাড়ি অব্দি জলপাইগুড়ি অব্দি বৃষ্টি পাচ্ছি। তো এই ছিল নেপালে ব্লগটা, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে টাটা, বাই বাই।